वेलकम बैक रोजेस ब्लॉग। रोजेस ब्लॉग के आरो एक बार वेलकम जानाच्छि आमार ब्लॉगे। तो एटा होच्छे दुपुर थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करछि, शुक्रवारे दुपुर बेला थेके स्टार्ट करछि। एखाने आमी रान्ना करार जन्य सबकिछु निये निएछि। आजके रान्ना करब बिरियानी, गरुर मांसेर बिरियानी बा तेहारी आपनारा जे नामेई चिनेन। एटा रान्ना करछि लार्की चूलाय। तो लार्की चूला आजके रान्ना करब। एई चूलाटार नाम दिएछि आमी दामे कम माने भालो काकुली चूलार बिरियानी रान्ना, गरुर मांस दिए बिरियानी रान्ना। এটা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। আর এই লার্কি চুলোর বিরিয়ানিটা খুবই টেস্টি হয়। বাবরচিরা কিন্তু এরকমভাবেই বিরিয়ানি রান্না করে, বা বাবরচিদের যে কোনো খাবার এরকমভাবেই রান্না করে। তো আমি আজকে বাবরচি স্টাইলের যেরকমভাবে বাবরচিরা রান্না করে বিরিয়ানিটা, সেরকমভাবেই আমি রান্না করার চেষ্টা করছি বা করব। কতটুকু পারি বা জানি না, আমি চেষ্টা করব এরকমভাবে করার। তো আপনারা অবশ্যই আমার এই ফ্যামিলি ব্লগটা এনজয় করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, আর এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এ দেখতেই পাচ্ছেন অনেক বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এখানে আমি ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, এখানে যা যা গরম মশলা আছে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভাজা ভাজি করবো। আর চুলাটা আর গরম মশলা, আস্ত গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা সম্পূর্ণ একসাথে সব কিছু দিয়ে খুব ইজিভাবে এই বিরিয়ানিটা রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি বুঝতে অনেকটাই সহজ হবে। যে আপুরা ভাইয়ের নতুন গৃহিণী, সংসার জীবনে নতুন পা দিয়েছেন, তারা কিন্তু এরকমভাবে দুজনের জন্য বা চারজনের জন্য এরকমভাবে বাবরচিদের স্টাইলেভাবে এরকমভাবেই আমরা লার্কি চুলো, একটা যদি চুলো এরকম থাকে বাসায়, একটা চুলো কিন্তু বারান্দায় এক কোণা রেখে দিতে পারি, কিছু লার্কি রেখে দিতে পারি। আমরা কিন্তু এরকমভাবে ফ্রাইডে পুরো প্রত্যেক সপ্তাহ সপ্তাহ আমরা পিকনিক বা যে যাই করেন না কেন এটা তো করতে পারি চুলো। তারপর ছোটোবেলা যে আমরা চড়ি ভাতি খেতাম, সেটাও এটাতে রান্না করে খেতে পারি, খুবই মজা হয়। আর আমাদের এই বিরিয়ানিটা খুবই টেস্টি এবং ইয়ামি হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে, এমনকি সবার কাছে খুবই টেস্টিফুল একটি খাবার মনে হয়েছে। তো এই তো পেঁয়াজটা ভাজা ভাজা করছি, দেখতেই পারছেন পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর। তারপর আমি কী কী অ্যাড করছি সেটা তো অবশ্যই দেখতে পাবেন, আমি বলে দিব সেটা আমি কী কী অ্যাড করছি। এটা বিরিয়ানির মাংসটা আমি রেডি করে নিচ্ছি। মাংসটা রেডি করা তারপর তারপর চালটা আমি দিব। ফার্স্টে আমি মাংসটা এখানে আমি 1.5 কেজির জন্য, যেহেতু 1 প্যাকেট আমি চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল 1 প্যাকেট নিয়েছি। তো 1 প্যাকেটের জন্য, 1 কেজি চাউলের জন্য আমি 1.5 কেজি মাংস দিয়েছি। এখানে এখানে 1.5 কেজি মাংস আছে, আর 1/2 কেজি মাংস আমি রেখে দিয়েছি। তো 2 কেজি মাংস ছিল, 1.5 কেজি নিয়েছি, 1/2 কেজি রেখে দিয়েছি। এটা আমি এখন রান্না করছি, বিরিয়ানির মাংসটা রেডি করে নিচ্ছি। আর দিব ছোটো আলু, সাথে দিব ছোটো আলু। আদা রসুন আগে দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে কিন্তু আমি এটা মশলাটা কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে লবণ অ্যাড করিনি এখনও, করব। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো হ্যাঁ, অথবা যেহেতু রেসিপিটা দিচ্ছি, আর একটা কথা শেয়ার করে নিব আপনাদের সাথে। আর এখন আমি এখানে বিরিয়ানির যে একটা আস্ত প্যাকেট আছে বিরিয়ানি মশলা, তো সেটা আমি আস্তটা দিয়ে দিলাম, ফুল প্যাকেট দিয়ে দিলাম। যেহেতু মাংস আছে এখানে, অল্প একটু গাজর যাবে, তারপর ছিমি মটর যাবে, তারপর এখানে আলু যাবে, তো সেটার জন্য আমি এখানে পুরো মশলাটা প্যাকেটে দিয়ে দিলাম। আর এখানে আমার আপনাদের ভাইয়া বলছে যে মাংস আর একটু দাও, তো আর 2-3 পিসের মতো দিয়ে দিয়েছি। বিরিয়ানির বিরিয়ানির মাংসটা পনের মতোই ভালো লাগে, অত বেশি অত কম ভালো লাগে না। তো আমারটা খুব ভালোই হয়েছিল, বরং কি বেশি হয়েছিল মাংস আমার বিরিয়ানিতে। এখন আমি আলুটা দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম, লেবুর জুস বা রস যেটাই পরিচিত সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে এখানে আরও কিছু দিব, এখানে দুধ, গুঁড়ো দুধ দিব, টক দিয়ে দিব, আর টমেটো সস দিব। তো এগুলো সবগুলো দিয়ে, উপকরণ দিয়ে, আর তারপর আমি দেন এটা কষাবো খুব ভালোভাবে। হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আপনারা আলুটা ভেজে না নিয়ে আপনারা কিন্তু এরকমভাবে কষিয়ে রান্না করে নিতে পারেন, তাহলে আলুর ভিতরে মশলাগুলো খুবই ভালোভাবে জুসি, খুব ভালোভাবে আলুটা থাকবে। আর একটু আমি একটু অল্প একটু কালারিংয়ের জন্য একটু 1 টেবিল চামচের মতো আমি মরিচের রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম।
তো এটা দিয়ে দিলাম। কালারটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, খুবই যেরকমভাবে বাবুর্চিরা রান্না করে ঠিক একই রকম সেই একই প্রসেসে আমি রান্না করার চেষ্টা করছি। আমার আমার বাবু মানে আমাদের ফ্যামিলিগত বাবুর্চি যেরকম রান্না করে সেরকম রান্না করার চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি, কিন্তু আমি চেষ্টা করছি এরকমভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার, খুব ইজিভাবে আমি আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। আর মশলা তো দিয়ে দিচ্ছি, কী দিলাম সেটা তো দেখতে পেলেন। আর এখানে কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর দেবো টমেটো সস, বেশ পরিমাণে টমেটো সসটা দিয়ে দিব, খেতে ভালো লাগবে। আর বাবুর্চিরা এখানে চাইনিজ লবণটা ইউজ করে, আমি চাইনিজ লবণটা ইউজ করবো না, এটা স্কিপ করে যাব। আর চাইনিজ লবণটা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো না, আপনারা যদি এই চাইনিজ লবণের পরিবর্তে একটু অল্প একটু চিনি দিতে পারেন সেটা ভালো। আর আপনারা যদি চাইনিজ লবণের প্রতি অনেক বেশি অভ্যস্ত থাকেন বা একটু মুখের স্বাদ বাড়ানোর জন্য দিতে পারেন অল্প একটু, কিন্তু আমি এখানে ইউজ করিনি, একেবারে ইউজ করিনি। এখানে আমি অল্প একটু সামান্য একটু, যেহেতু মাংসটা আমার একেবারে টাটকা মাংস, গরুর মাংস, তো মাংসতেই থেকে পানিটা বের হবে। আর এটার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দেন এটা আমি কষাবো। তো আপনারা কিন্তু এরকমভাবে, যারা নতুন নতুন সংসার জীবনে পা দিয়েছে সে আপুরা কিন্তু এরকমভাবে হাজব্যান্ড ওয়াইফ মিলে বারান্দা পিকনিক করতে পারেন খুবই। আর যে যাদের বড় ফ্যামিলি আছে, দাদু দিদা যারা আছে, সবাই একসাথে মিলে বারান্দা কিন্তু আপনারা এনজয় করে বারান্দার ভিউটা দেখে আপনারা কিন্তু রান্না করতে পারেন, আপনারা ভালো লাগবে। আমরা যখন রান্না করছি বারান্দার ভিউটা দেখছি, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, আমরা কিন্তু খুব মজাভাবে এই পিকনিকটা এনজয় করেছি। ভালো, আমার লাভলি লাভলি ভাইয়া আপুদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করি। তো এই তো কালারটা কীরকম এসেছে আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, কালারটা কীরকম এসেছে আপনারাই জাজ করুন যে কালারটা খুব সুন্দর এসেছে কি না। তো আমি তো রান্না করছি, আজকে তো খুবই ভালোভাবে খাওয়া দাওয়া হবে, পার্টি চলছে আমাদের। আর এরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার যে আপুরা ভাইয়ারা, আমি যেহেতু প্রত্যেক ভিডিওতে আমি আমার কথাটা শেয়ার করে থাকি, তো এটা ব্যতিক্রম কিছুই না, আমি এবারও শেয়ার করছি। আর এটা নাড়া দিচ্ছে, লাড়াচাড়া করছে আপনাদের ভাইয়া, আমার আপনাদের ভাইয়া একটু বাবুজি স্টাইলের ভাবে লাড়া দিচ্ছে, যদিও মানে স্পুনটা অনেকটাই ছোটো, তারপরও ওরকমভাবে আমরা কিন্তু মজা করছি বারান্দায়, হাজব্যান্ড ওয়াইফ মিলে মজা করছি আর রান্না করছি। আমি কিন্তু ঢেকে দিচ্ছি, আপনাদের ভাইয়ের হাতে খুন্তিটা ও নাড়া দিচ্ছে, আমাকে অনেকটাই হেল্প করছে, তো আলহামদুলিল্লাহ। এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে রান্না করি, আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যেহেতু আমার নিউ চ্যানেল, নিউ ব্লগ, আমার দিক থেকে ভুল হতে পারে, যদি আমার দিক থেকে কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে। তো আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সেই আপুদের ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা ভাইয়ারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার পর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করার পর বেল অপশানটা প্রেস করে নেবেন, এতে করে আমি যা যা ভিডিও আপলোড দিই সেটা নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনার কাছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারবেন। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না, আর আমার ভিডিওটাকে একটু লাইক দিতে ভুলবেন না। তো এখানে আলুটা আমি উঠিয়ে নিলাম, আলুটা অনেকটাই গলে যাবে না হলে, তো মাংস আলুর সাথে সিদ্ধ করব না, তো আমি হাফ সিদ্ধ করেছি আলুটা, হাফ সিদ্ধ করব পরে। তো এখন এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম, পানিটা ঝোলটা একটু শুকালাম, দেন এখানে আমি আলুটা দিলাম। যেহেতু আস্তে আস্তে আলু, আপনারা চাইলে এরকম আলুগুলোতে এরকম আস্তে আস্তে আলু খেতে কিন্তু বিরিয়ানিতে ভালো লাগে আমার কাছে। এই আলুটা আরও ছোটো হলে ভালো হতো, যদি আমি বাজারে ছোট আলুটা পাইনি, তো এই সাইজের আলুটাই নিয়ে এসেছে। তো যাই হোক, এই ছোটো আলুর মাঝখানে যদি একটা করে কেটে নেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু আমি কাটিনি, ভালো লাগেনি আমার কাছে, ভালো লাগতো না, লাগেনি এটা, সেটার জন্য আমি কাটিনি। আপনাদের যদি ভালো লাগে আপনারা কেটে নেবেন। এখন আমি এটা ঢেকে দিব, এই যে কালারটা কীরকম এসেছে এই তো দেখতেই পারছেন, খুব জম্বেশভাবে আমরা আজকে খাওয়া দাওয়া করবো আর রান্নাবান্না করছি সবাই মিলে একসাথে আজকে মজা করছি।
তো আমাদের সাথে থাকুন, ফ্যামিলি ব্লগের সাথেই থাকুন, আর আতেতে থাকুন রোজাস ব্লগ। তো এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, যেহেতু পানিটা পরিমাণ মতোই নিয়ে দিয়েছি। চাল যা তার ডাবল পানি, আর আপনি এই পানিটা আপনাদের ভাইয়া দিয়েছে মাপ করে, কতটুকু দিয়েছে ঠিক আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের ভাইয়া পোলাও চালের পানিটা খুব ভালোভাবে মেপে দিয়েছে। এটা খুব পারফেক্টলিভাবে পোলাও চালের পানিটা এরকম হওয়াই ঠিক, তো অনেক সুন্দর পানিটা হয়েছে, একদম পোলাওটা অনেক সুন্দর হয়েছে, অবশ্যই দেখতে পাবেন। তো চাল যা তার ডাবল পানি দেবেন। যে আপুরা পোলাও রান্না করতে একেবারেই জানেন না, সে আপুদের উদ্দেশ্যে বলছি, চাল আপনাদের 1 কাপ হলে 2 কাপ পানি দেবেন, এরকমভাবে আপনি পানির পরিমাণটা করে নেবেন। আর আপনাদের একটু রান্না করতে করতে চোখের একটা আন্দাজ হয়ে যায়, আমার যেরকম হচ্ছে হয়েছে, আপনাদের ইনশাল্লাহ আপনাদেরও হবে সামনে। কেউ তো কোনো কিছু শিখে আসি না, আমরা সবাই আমরা একজন আরেকজনের মাধ্যমে শিখতে পারি, বা শিখার তো কোনো কিছু শেষ নেই, তাই না? তো আমরা ছোটো কাছ থেকে অনেক কিছু শেখা যায়, বড় কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তো এরকমই, কোনো নিজেকে অনেক ছোটো ফিল করবেন না। তো যাই হোক, বেশি কথা না বলি, এখানে আমি পানিটা তো দিয়ে দিলাম, এখন একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম একটু সেন্টের জন্য। তো যেহেতু বাউরচি স্টাইলের বিরিয়ানি রান্না, আর এটা তো হবেই, থাকবেই, তাই না? তো সেটার জন্য এখানে আমি এই যে এখন এটা দমে দিয়ে দিব। হয়ে গেছে আমার বিরিয়ানিটা, 50% হয়েছে আর 50% হবে, ফুল কিন্তু হয়নি। এখন আমি এটা দিয়ে আমি লাড়কিগুলো কীভাবে সরাচ্ছি সেটা দেখে নেবেন। এই তো আপনাদের ভাইয়া লাড়কিটা সরিয়ে দিয়েছে, আর একটু কয়লার যে আগুনটা, সেই আগুনের ভাপে হয়ে যাবে আমার বিরিয়ানিটা। আর উপরে ঢাকনার উপরে যে বাবুরচিরা ঢাকনার উপরে যে কয়লা দেয়, সেরকমভাবেই দিব, যেহেতু বাবুরচি স্টাইলের বিরিয়ানি, সেরকমভাবেই দিব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন রোজাস ব্লগ। তো এই তো কয়লাগুলো দিচ্ছে, কয়লাগুলো দিচ্ছে, যার কারণে উপরের চাউলগুলো একেবারে হয়ে যাবে, আর নিচে তো কয়লা আছে, সেটা দিয়েও নিচের পোলাওগুলো হয়ে যাবে। খুব পারফেক্টলি পোলাওটা হয়ে গেছে, ঠিক যেমনটি আপনি চান আর যেমনটি আমি চেয়েছি সেরকমভাবে পোলাওটা হয়েছে। তো সামান্য এই ছোটোখাটো আয়োজনের জন্য বা ছোটোখাটো খাওয়ার ইচ্ছে মেটানোর জন্য যে আমি বাবুরচি ঘটো করে বাবুরচি নিয়ে এসে তাদের হাতে রান্না করে খেতে, এরকম কিন্তু কোনো কথাই না, আমরা কিন্তু চাইলে সবই পারি। তো আমরা এখন ঢাকনাটা উঠিয়ে দেখব আমাদের বিরিয়ানিটার কী অবস্থা। তো দেখতেই পারছেন বিরিয়ানিটা খুবই সুন্দর হয়ে গেছে, আপনাদের ভাইয়া কিন্তু খুবই নাড়াচাড়া দিচ্ছে, ও নিচারটা উপরে দিয়ে দিচ্ছে, উপরটা নিচে দিয়ে দিচ্ছে। বিরিয়ানিটা দেখতেই পারছেন খুবই লবণীয়, খুবই টেস্টি ইয়ামি ইয়ামি বিরিয়ানিটা হয়ে গেল। তো আমরা কি আমরা বাউচি থেকে কোনো অংশে কম না, আর মাশাল্লাহ আমরা খুব সুন্দর করে বিরিয়ানিটা রান্না করেছি, চাইলে কিন্তু আপনার বাসাও এরকমভাবে রান্না করতে পারেন। তো অল্প একটু লাড়কি রাখবেন, এরকম একটা চুলা রাখবেন, হয়ে যাবে আপনাদের পিকনিক। তো এই তো ঢাকনাটা দিয়ে দিচ্ছে, এই আগুন কয়লাগুলো কিন্তু অনেক অনেক গরম। তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি, করে দিচ্ছি, বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আবার খাবারটা খাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো করছি, তো আমাদের সাথে থাকুন।
তো এখানে আপনাদের ভাইয়া একটু পানি আর একটা মানে ন্যাকড়া নিয়ে এসেছে, মানে একটা কাপড় নিয়ে এসেছে। এটা নিয়ে আসার পর কয়লাগুলো মানে কালিগুলো একটু মুছে দিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন দুপুরের জন্য আমরা সবাই খাবো, যেহেতু এত কষ্ট করে রান্নাবান্না করেছি, সবাই খাবার সবাই মিলে খাবারটা এনজয় করব। আর সাথে থাকছে আচারি সালাদ। তো আচারি সালাদটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের বলে দিই। এখানে আমি কুচি করা টক ঝাল মিষ্টি আচার দিয়ে, এই তো এই আচারটা দিয়ে এই বছরই আমি আচারটা দিয়েছি, এই টক ঝাল মিষ্টি আমের আচারটা দিয়ে আমি কিন্তু আচারি সালাদটা করে নিয়েছি। খুবই টেস্টি, খুবই ইয়ামি হয়েছিল। আমি খাবারটা নিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটু কালি লেগে আছে, আমি গোসল টোসল করার পর বিসমিল্লা করছি। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খাবারটা, খুবই টেস্টি হয়েছিল খাবারটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ তাআলা এরকম নিয়ামত খাবার আমাদের দান করেছেন, খুবই মজা হয়েছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। তো দুপুরে খাবার সবাই মিলে খাচ্ছি, পরিবার সবাই মিলে খাচ্ছি, আর আমরা সবাই মিলে খুবই মজা করে খেলাম। তো আমাদের পিকনিকটা খুবই মজা হলো, একটু লেবু চিপড়ে নিয়েছি, একটু লেবুর খোসাটা খেয়ে নিলাম। লেবুর খোসা আমি প্রায় খাই, আমার ভালো লাগে খেতে। আর একটু বিকালবেলা একটু ছাদে উঠলাম, ছাদে উঠে দেখি বৃষ্টির পানি ছাদটা এখনও ভিজে ভিজে আছে। তো গাছগুলো দেখতে উঠলাম, গাছগুলোর কী অবস্থা, তো দেখলাম মাশাআল্লাহ আমার গাছগুলো একেবারে তরতাজা, বৃষ্টির পানিতে একেবারে তরতাজা হয়ে আছে। তার পানি তো দিতে হয় না এখন। একটু আপনাদের ভাইয়াকে খুঁজতে আসলাম যে কোথায় গেল। তো নিচে লিফটে নিচে নেমে গেলাম, তো দেখলাম যে আপনাদের ভাইয়া ওনার হোন্ডা মানে ক্লিন করছে, যেহেতু বাহিরে অনেকটাই কাদা, একেবারে বাহিরের অবস্থা অনেকই খারাপ, তো এই হোন্ডা তো নষ্ট হয়ে যায়। তো এরকম আর এখানে আকিকার মাংস বিলাচ্ছে, তো এখানে হোন্ডাটা বাইকটা ক্লিন করছে এখানে দাঁড়িয়ে আমি ভাইয়া। তো ফ্রেন্ডস এটা হচ্ছে সন্ধ্যাবেলাই আমরা আর কি হাজব্যান্ড ওয়াইফ আমার ছোট্ট বেবিটা নিয়ে বের হয়ে পড়লাম একটু কফি খেতে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমাদের বাড়ির পাশে আড্ডা একটা রেস্টুরেন্ট হয়েছে, তো রেস্টুরেন্টের মান খাবারের মানটা খুবই ভালো। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম, এটা সেকেন্ডবার আমাদের যাওয়া, তো আমাদের ভালো লেগেছে, ওখানকার কফিটা খুবই টেস্টি লেগেছে। তো এখানে যাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো চলে এসেছি, এই তো বাহিরের ভিউটা, এটা এই তো আড্ডাতে চলে এসেছি, আপনার ভাইয়া নেমে গেছে। তো এখন আমরা খাবারের অর্ডার এখানে কিছুই দিব না, আমরা সব পার্সেল নিয়ে যাব, যেহেতু আমার দুই বোন আসেনি বাইরে বৃষ্টি কাদার জন্য। আমরা এখানে শুধু কফিটা খেলাম, আর বাকি খাবারগুলো আমরা বাসায় যেয়ে একসাথে বসে খাবো সবাই মিলে। তো এখানে আমার বোনরা যেহেতু আসেনি, আমি এখানে খাবার কিছুই নিইনি, দুই হাজবেন্ড ওয়াইফ মিলে কফিটা এনজয় করলাম, খাবারটা নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে, বাড়িতে বসে সবাই মিলে একসাথে এনজয় করে খাবো। আর আমি কিন্তু আমার বোনদের জন্য কফিও নিয়ে নিয়েছি, আমার বোনরা কিন্তু কফিটা খেতে অনেকই পছন্দ করে, এই কফিটা খেতে, তো আমি নিয়ে নিয়েছি। তো এখন চলে যাব বাসায় যেয়ে অবশ্যই কথা হচ্ছে। হ্যালো গাইস, এই তো খাবারগুলো নিয়ে এসেছি, এখানে আপনাদের ভাইয়ের সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছে। আমরা খাবারটা এখন খাবো, ডাল আছে এখানে, চিকেন কারি আছে, আর আছে নান রুটি, আর তো সাথে আছে কফি। খাবারটা এনজয় করো, খুবই টেস্টি হয়েছিল মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল আমাদের। সকাল দুপুর থেকে রাত অবধি আমরা কী কী আজকে করলাম সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম।
फैमिली जेहेतु फैमिली ब्लग भलो लगले किन्तु कमेंटे अपना प्लिज हमें जानाबें। तो अपने सबाई भलो थकबें सुस्थान सबा बसा सेफ्टी थकबें बाहर जा सेफ्टी भावे जाबें। आल्ला हाफेज़।